গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্রিয়েটিভ পিয়াশা। তো তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। তো আমি পড়িয়ে চলে এসেছি, পড়িয়ে এসে আমি আর মামিলা চা খেলাম, এখন বসে আছি ঘরের সামনে। তো আমরা ভাবছিলাম আজকে বাজার যাব, মানে গোল বাজারে বাজার করতে, বাট এতটা দূর না, হেঁটে হেঁটে যাওয়াটা প্রচণ্ড কষ্ট হয়ে যায়। তো মা বললো, চ তাহলে ঘরের সামনে, মানে আমাদের পাড়াতে, মানে মারা যেখানে আগে থাকতো, এটা এই বাড়িটা হয়েছে 2 বছর, মানে যেখানে আগে থাকতো সেখানে মাছের দোকান বসে, তো ওখান থেকে আমরা মাছ আনতে যাবো। সো চলো তোমাদেরকে দেখাই ওখান থেকে কী কী মাছ নেবো। সো চলো, সোমবার না আজকে চিংড়ি মাছ নিয়ে নিন না, দিয়ে করে দেবো। হ্যাঁ নিয়ে না। এই চিংড়ি কত করে রে? আমার চিংড়ি কত? 50 আর 70 টাকা। আর রুই মাছ আনলে না? বাড়িতে চলে এসেছি, আসলে আজকে সোমবার, তো তাই বেশি কিছু মাছ টাছ পাইনি, শুধু চিংড়ি মাছ ভালো ছিল তাই চিংড়ি মাছটা নিয়েই চলে এসেছি। হাঁপিয়ে গেলাম, এখন ডিম টোস্ট বানাবো, খিদে পেয়ে গেছে প্রচণ্ড জোরে, বানিয়ে আমি আর না খাবো। ওরা এখন বিয়ে বাড়ি কাটেনি, মানে ঘুমাচ্ছে, ফোনে চারজনে সুইচ অফ, কি করছে ভগবান জানে, যাই না কখন আসবে। তো ডিম টোস্টটা বানিয়ে নি, মা লাউ কাটছে আর আমার ডিম টোস্ট হয়ে গেছে, এখন আমরা খাবো। অন্ধকার অন্ধকার লাগছে না? ওয়েদারটা খুব খারাপ, বাইরে বৃষ্টি পড়ছে। আমরা খেয়ে নিই, টাটা। তো পড়াতে এসেছিলাম, পড়ানো কমপ্লিট হয়ে গেছে, এখন যাচ্ছি বাড়ি। হালকা হালকা বৃষ্টি পড়ছে, বৃষ্টিতে ভিজলাম না, আবার যদি জ্বর হয় তাই। তো চলো বাড়ি যাওয়া যাক। তো বন্ধুরা, আজকের মেনু হচ্ছে ভাত, ডাল, লাউ দিয়ে চিংড়ি মাছ, পটল ভাজা, আলু ভাজা, পাঁপড় ভাজা, আর আছে ডিমের ঝোল। তো আমরা খেয়ে নিই, দেখা হচ্ছে কিছুক্ষণ পরে, টাটা। তো তোমরা সবাই কি করছো? আমি পড়ে উঠলাম, তো এখন দেখি কি করা যায়, রাতের জন্য কিছু বানাতে হবে, হয় রুটি মাখতে হবে না তরকারি, তরকারি তো বানাতেই হবে, রুটি মাখতে হবে, রুটি না সরি আটা মাখতে হবে। তো যাই হোক, কাজগুলো স্টার্ট করি। এদিকে দেখো সবাই বসে আছে, দিদা, দাদু, শানু, শ্রেয়ান, শ্রেয়ানের মা, সে আর বসে বসে গেম খেলছে, আর আমি এইদিকে রান্নাটা চাপিয়ে দিচ্ছি। মশলা কষানো হয়ে গেছে, এবার আলুটা দিয়ে দিলাম। এবার আলুটা শুদ্ধ পুরোটা ভালো করে কষিয়ে নিতে হবে। এবার আলুর দম প্রায় রান্না হয়েই গেছে, এবার আমি নামিয়ে নিয়েছি, এবার ওপর থেকে একটু ধনে পাতা কুচি দিয়ে দিলাম। আমি এবার লুচিটা ভেজে নিচ্ছি, আর মা ওইদিকে বেলে দিচ্ছে। তো আমি প্লেটে খাবারটা বেড়ে নিয়েছি, লুচি, আলুর দম আর হচ্ছে সিমাই। তো আমরা খেয়ে নিই, চলো টাটা। ইমা, এই এটা আমার প্যান্টটা, ছাড়। মা কোথা থেকে নিল? ধরো, এই ধরো, নোংরা গুলো তুই কেন দিস? ধরো, বৃষ্টি পড়েই চলছে। টাটা, গুড নাইট। কেন, কি বললো, এখন কোথায় যাবে, কে যাবে? আরে ভিডিওতে বলছি। ও গুড নাইট, আর আই বললাম আমাকে গুড নাইট, গুড নাইট বলছে, মানে কে ঘুমাচ্ছে কাকে বলছিস? না না, এই নিয়ে করতে দক্ষতা করছো কম হবে, বোঝাই যাচ্ছে। এই শুরু হয়ে গেছে, এখন ছকাচ্ছে শানুকে, শানু রেডি হয়ে আছে অস্ত্র নিয়ে, একদম এই যে টুকি টুকি করছে,
পালিয়ে গেল, আবার গল গল ঘুরে আসবে। ওই যে আবার এসছে, এই আস্তে আস্তে তার তোর ছিঁড়ে যাবে। ও বাউন্ডারি বাইরে থেকে, বাউন্ডারি বাইরে থেকে ছকাচ্ছে, ভেতরে আসছে না। আবার এসছে, বিছানাটা কে করলো? ভালো লাগে না মানে, অতিরিক্ত বিছানাটা নষ্ট করে দেয়, বিরক্তি লাগে। ধরো বাবা তো পড়েই যাচ্ছিল। দুদু কোলে, দুদু কোলে, দুদু। তো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এইটুকুই, আবার দেখা হবে কালকে। সো টাটা, ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করবে। এই দেখো দুটো হাঁপিয়ে গেছে, দুটো শুয়ে পড়েছে, তো আমরাও শুয়ে পড়ি। টাটা, গুড নাইট।